মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস গ্যালাক্সি। আর সকাল সকাল আবারও রেডি হয়ে চলে এসেছি, আজ আবার ঘুরতে যাব। আর দেখুন আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, আজকে শাড়ি পরেছি কারণ আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে অনেক দিন যাওয়া হয়নি, মানে অনেক বছর যাওয়া হয়নি, সেই ডোডো হওয়ার পর থেকে তো যাওয়াই হয়নি। তো দক্ষিণেশ্বর যাব বলে রেডি হয়ে গেছি, আর উবের বুক করা হয়ে গেছে, উবের এক্ষুনি চলে আসবে। আর যাই, মা ভবতারিণীর সাথে একটু দেখা করে আসি, কারণ অনেক দিন দেখা করা হয়নি, ডোডোকে নিয়েও একবারও যাওয়া হয়নি, তাই যাই ঘুরে আসি। তো চলুন আপনাদেরকেও দেখাই সব কিছু। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি, আর এসে মানে এত তাড়া ছিল যে মানে সঙ্গে সঙ্গে বলছে যে মন্দিরের গেট বন্ধ করে দেবে, 12:30 বেজে গেছে, 12:30 বেজে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে এসে আমরা আগে পুজোটা দিয়ে নিয়েছি। আমি ব্লগ শুরুই করতে পারিনি, জাস্ট গাড়ি থেকে নেমেছি, নামে মানে নেমেই মাত্র সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করছে, শুনতে পাচ্ছি যে মন্দিরের গেট এক্ষুনি বন্ধ করে দেবে, মানে 12:30 থেকে বন্ধ করে দেবে। তো আমরা তাড়াতাড়ি করে গিয়ে পুজো দিয়ে তারপর এই বেরোলাম পুজো দিয়ে। তো মানে খুবই তাড়াতাড়ি করেছি এই ব্যাপারটা। তো জুতো টুতোগুলো এখন আছে, জুতোগুলো পরি, দোকানে জুতোগুলো রেখে এসেছি, জুতোগুলো পরি তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। আমরা এই মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এবার গঙ্গার দিকে যাচ্ছি, চলুন আপনাদেরকেও নিয়ে যাই। মানে এখানে এলে না মানে মনটা একদম মানে কি বলবো, নিজের মনটাই একদম পুরো শান্তি হয়ে যায়। আর তো কিছু বলার নেই, ঠাকুরের মুখটা দেখে আমার আর ওখান থেকে আসতে ইচ্ছা করছে না, যেন ওখানেই দাঁড়িয়ে থাকে, ওখান থেকে আর বেরোতেই যেন ইচ্ছা করছে না। খুব তাড়াতাড়ি এসে পুজোটা দিয়েছি, তা নাহলে আর একটু দেরি হলে, 10-15 মিনিট দেরি হলে আর পুজোটাই দিতে পারতাম। বাড়ির থেকে আসার সময় কিছু খেয়ে আসিনি, এবার খিদে পেয়েছে একটু একটু। এবার সবাই বলে নাকি এখানে মানে দক্ষিণেশ্বরে নাকি হিঙের কচুরি খুব বিখ্যাত, আমি জানি না, আমি কোনোদিন খাইনি এর আগে। তো দেখি, কচুরির দোকান তো আমার সব বন্ধ হয়ে গেছে, বেলা হয়ে গেছে ওই জন্য সব বন্ধ হয়ে গেছে। তো দেখি যদি কোনো দোকান খোলা পাই কিছু খাবো, আমি কিছু খেয়াছি, পাউরুটি কলা সব নিয়ে এসেছি, কিন্তু সেগুলোও তো খাওয়ার জন্য একটা বসার জায়গা চাই, আমি ওই রাস্তাঘাটে বসে খেতে পারবো না, আমি একদম পারি না বাবা ওইসব রাস্তাঘাটে বসে খেতে। তো দেখি কোথায় দোকান পাই, যাই গিয়ে একটু খেয়ে দিয়ে আসি। তো কচুরি খাবো বলে ঠিক করলাম, কিন্তু আর কচুরি জুড়ল না কপালে, কারণ দোকান বন্ধ হয়ে গেছে কিছু দোকান, আর কিছু দোকানে এত ভিড় যে ভেতরে ঢোকা যাচ্ছে না, আর এমনিতে দেরি হয়ে যাবে, হ্যাঁ ঠান্ডার সময়, তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে, ওই জন্য বেলুড় মঠ যাবো আবার এখান থেকে। আমি বাপ্পাকে বললাম দরকার নেই, ও খাওয়ার দরকার নেই, সে পাউরুটি তো আছে ব্যাগে, পাউরুটি খেয়ে নেবো বরং ঠিক জায়গা থেকে। আর এই পেয়ারা কিনে নিয়েছি, ডোডোর একটা আমাদের একটা দুটো পেয়ারা কিনেছি, ডোডো এখন পেয়ারা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চলুন দেখাই ডোডোকে। এই যে ডোডো পেয়ারা খাচ্ছে, কি খাচ্ছ ডোডো? ইংরাজি কি? গুয়াভা। হ্যাঁ ডোডো গুয়াভা খাচ্ছে, আর এই যে মা দাঁড়িয়ে আছে, আর বাপ্পা গেছে এখন টিকিট কাটতে, বাপ্পা টিকিট কাটতে গেছে, ওই বেলুড়ে যাবো লঞ্চ পার হয়ে, তো সেটারই টিকিট কাটতে গেছে, আর আমরা এই দাঁড়িয়ে আছি এখানে। তো সেরকমভাবে কিছু আপনাদের দেখাতে পারলাম না, কারণ এত তাড়াতাড়ি হয়ে গেল সব কিছু, মানে খুব হুড়োহুড়ি করে রীতিমতো সব কিছু, পুজো দিতে হলো সব কিছু, আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য হুড়োহুড়ি করে অন্তত সকাল সকাল মানে 9টার মধ্যে যদি বেরিয়ে পড়তে পারতাম ভালো হতো,
কিন্তু আমাদের আসতে বেরোতে প্রায় 11টা বেজে গেছে। এবার ওখান থেকে উবের করে এতটা এলাম, মানিকতলা থেকে উবের করে দক্ষিণেশ্বর পর্যন্ত এলাম। যাই দেরি হয়ে গেছে, উড়াউড়ি করে হয়েছে, যাই হোক ঠাকুর দেখা হয়েছে, পুজোও দেওয়া হয়েছে, সবকিছুই হয়েছে। এবারে বেলুড়ে যাই, বেলুড়ে গিয়ে একটু ঘুরে আসি। বেলুড়ে গেলে তো আরো মনটা ভরে যায়, মানে বেলুড়ের পরিবেশে তো আরো মন ভরে যায়। আর এদিকে তো দক্ষিণেশ্বরে তো সত্যি মনের শান্তি তো আছেই, কারণ কি বলবো, মানে ঠাকুরের মানে মুখটা দেখে আমি আর ওখান থেকে ব্যাক করে আসতে পারছি না, ওখানেই যেন মনে হয় দাঁড়িয়ে থাকি ঠাকুরের মুখ দেখে। তো চলো লঞ্চে উঠি, এখন তো লঞ্চে ওখানে উঠি, লঞ্চে উঠি, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। আর আমার যে ঠাকুরের মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিয়ে যেতে দেয় না, মানে মোবাইলও নিয়ে যেতে দেয় না, বাপ্পাটা তো ধরে ফেলেছে, বাপ্পার মোবাইল সঙ্গে সঙ্গে রেখে দিয়ে আসতে হলো দোকানে। হ্যাঁ দিচ্ছি দাঁড়ো, আর আমার তো আমার ব্যাগে ছিল, বুঝতে পারিনি আমি যে আমার ব্যাগ, আমার সর্বসময় সঙ্গী এই ব্যাগ, এই ব্যাগে ছিল, বুঝতে পারিনি। তো একটু করে পুজোটা দেওয়া হয়ে যাওয়ার পর একটু লুকিয়ে ছবি তুলে নিয়েছি, আপনাদেরকে দেখাবো সব কিছু। তো চলো যাওয়া যাক, সব জায়গায় গন্ডগোল, লঞ্চে এত ভিড়, এই লঞ্চটাতে আর উঠতেই পারলাম না, আর টিকিট কাটা হয়ে গেছে, হয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, চা খাচ্ছি। ওই তো পারে গিয়ে আমরা লেট, একটাই চা নিয়েছি, আমি তো দুধ চা খাই না, আর বাপ্পা নিয়েছে, বাপ্পা থেকে একটুখানি খাচ্ছি। না বাবা চা খেলে পেটে লাগে, বাপ্পা থেকে একটুখানি নিয়ে আর খাচ্ছি। এবার পরের লঞ্চ আবার আধ ঘন্টা পর, আধা ঘন্টা হয় হোক, কিন্তু এই বাচ্চা নিয়ে এত ভিড় লঞ্চে ওঠা যাবে না। আসলে লঞ্চটা এত ভিড় কেন, এই সময়টা পুরো মন্দির বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দেওয়ার পর এই সময় লোক একদম ঘুড়োঘুড়ি করে সব লঞ্চে উঠে বেলুড় মঠে যাচ্ছে, মানে এই খুব ভিড়। এর পরের লঞ্চটায় গেলে অতটা ভিড় হবে না, একটু ভিড় কম হবে। তো যাই একটু চা খেলাম, এখানটা বসেও মাও একটু টিফিন খেয়ে নিতে পারলো, যে মা বসে আছে, মাও একটু টিফিনটা খেয়ে নিলো, আমিও খেলাম পাউরুটিটা খেলাম, আর একটু চা খাচ্ছি। চাটা মিষ্টি বাবা, এত মিষ্টি দেয়া চা তো আমরা খাই না। না আমি এখন সেই ওই দক্ষিণেশ্বর, ঠিক আছে বেলুড়ে যাই, আবার বেলুড়ে গিয়ে দেখা হচ্ছে। এটা আমার পুরী কথা, ও আসলে
জল টল দেখেছে না এই গঙ্গা দেখেছে দেখে ভাবছে পুরীর সমুদ্রে এসেছে আমরা তো এখন বেলুড় মঠে এসেছি বলো বেলুড় মঠ বেলুড় মঠে এতক্ষণ ধরে গঙ্গা পার হয়ে এলাম এত ভালো লাগলো কোন দিক দিয়ে এই দিক দিয়ে কিন্তু এত ভিড় কেন সেখানে এত ভিড় প্রচন্ড ভিড় যেখানেই যাচ্ছে সেখানেই ভিড় মা কোথায় মাকে একটু দেখাই প্রচন্ড ভিড় সব জায়গায় তো যাই বেলুড় মন্দিরে তাড়াতাড়ি হয়ে গেল দক্ষিণেশ্বরটা হয়তো একটু তাড়াতাড়ি মানে একটু উড়ুড়ি করে পুজোটা দেওয়া হলো কিন্তু হয়ে গেল বলে একদিকে তাড়াতাড়ি হয়ে গেল তাড়াতাড়ি বেলুড়টা চলে আসতে পারলাম কিন্তু আপনাদেরকেই দেখাতে পারলাম না বেশি কিছু মানে দক্ষিণেশ্বর তো বেলুড় মঠটা চলুন ঘুরিয়ে দেখাবো ভালোভাবে না এটা বেলুড় মঠ বেলুড় মঠে এসেও শান্তি নেই বেলুড় মঠের গেট বন্ধ এখন 3:30 খুলবে এখন কটা বাজে তিনটে বাজে সব দাঁড়িয়ে আছি সবাই মিলে দাঁড়িয়ে আছি বেলুড় মঠের গেট খুললে তারপর ভেতরে যাব অনেকক্ষণই চলে এসেছি অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছি তো সামনে প্রচণ্ড ভিড় আমরা অনেক পেছনে দাঁড়িয়ে আছি তো বেলুড় মঠের গেট খুলে দিয়েছে এই ভেতরে চলে এসেছি ডোডো দাঁড়া এই ডোডোকে দেখাই এই যে ডোডো ডোডো ভালো লাগছে কি বলবি মোবাইলটা সরিয়ে নি কি বলবি কেন ও বাবা ব্যাগ মোবাইল সব রাখতে হবে জুতোটা রেখে নিয়ে মোবাইল নিয়ে যাওয়া যাবে জুতোটা রেখে আমি ভাবলাম মোবাইলও এখানে রেখে যেতে হবে তাহলে আর আপনাদের কিচ্ছু আমি দেখাতে পারবো না মোবাইল রেখে যেতে হলো তো যাই ভেতরে যাই জুতোটা খুলে রাখতে হবে শুধু মোবাইল নিয়ে যাওয়া যাবে যাই জুতোটা খুলে রেখে তারপর ভেতরে যাই তো জুতো খোলা হয়ে গেছে চলুন এবারে ভেতরে যাই আপনাদেরকে সব কিছু দেখাবো চলো হাতটা ধুয়ে নি চলো
বেলুর মঠ ঘোরা হয়ে গেছে, এবারে বাড়ি বাড়ি চলে যাবো। যাই হোক, খুব মানে সুন্দর সুন্দর তো টাইমে হয়ে গেছে, একটু বেলুর মঠের ওখানটা এসে দাঁড়াতে হলো, কিন্তু মানে সন্ধে হওয়ার আগেই মনে হচ্ছে বাড়ি পৌঁছে যেতে পারবো, যদি উবেরটা বুক করেছি, যদি ঠিক টাইমে উবেরটা পেয়ে যাই তো ঠিক টাইমে চলে যেতে পারবো। তো দেখি, যাই বাড়ি, উবেরে উঠি, তারপর আবার কথা বলছি আপনাদের সাথে। এখন কটা বাজে? এখন 4:30 বাজে মনে হয়, টাইমটা দেখা হয়নি আমার নির্দিষ্ট। তো ঠিক আছে, চলো। তো আমাদের উবের এসে গেছে আর উবেরে উঠে পড়েছি, আর ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে এক জায়গা থেকে ঝালমুড়ি খেলাম, এত ঝাল লেগে গেছে, মানে 4 শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে, আমার তো পুরো মুখ জ্বলে যাচ্ছে। এবার খাওয়াটা শেষ করেছি, সেই সঙ্গে সঙ্গে উবের এসে গেছে, একটা আইসক্রিমের দোকান দেখেছি, খাবো ভাবলাম, কিন্তু ওখানটা আবার উবের দাঁড়াতে দিচ্ছে না, তাড়াতাড়ি করে চলে যান চলে যান চলে যান, আর ওই জন্য দাঁড়াতেও দিল না, আর আমার আইসক্রিম খাওয়া মুখ জ্বলে যাচ্ছে, মুখ গলা পুরো জ্বলে যাচ্ছে। তো ঠিক আছে, চলুন, আর বেশি বকবক করবো না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, টোটা একটু টাটা করে দাও।